हेलो एवरीवन, आमी तरुण। फ्रेंड्स, आज के आपनादेर जोने एकटी जॉब नोटिफिकेशन आपडेट निये एसेछि। एई नोटिफिकेशनटा बेरियेछे पब्लिक सार्विस कमिशन वेस्ट बेंगल थेके। चलुन आजकेर भिडियोते आमरा देखे नेई एई नोटिफिकेशनेर किछु इम्पोर्टेंट पॉइंट्स, जेरकम टोटाल नाम्बार अफ पोस्ट, टोटाल नाम्बार अफ वैकेंसी, रिक्वायर्ड एजुकेशन क्वालिफिकेशन, एज लिमिट, एप्लीकेशन फी, सिलेक्शन प्रोसिजियर, सैलरी और इम्पोर्टेंट डेट्स। चलुन एबार आमरा देखे नेई एई पॉइंट्सगुलो डिटेल्से। फ्रेंड्स, এটা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন। আপনাকে আমি এই অফিশিয়াল নোটিফিকেশনের পিডিএফ লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই নোটিফিকেশনটা একবার ভালো করে গো থ্রু করবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা শুরু করবেন। फ्रेंड्स, এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে পোস্টের নাম রয়েছে প্রোটোকল অফিসার। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য ওয়েস্ট বেঙ্গলের যে কোনো 23 ডিস্ট্রিক্টের বয়েজ অ্যান্ড গার্লসরা এলিজিবল। এখানে আপনাকে হতে হবে খালি ইন্ডিয়ান সিটিজেন। ফ্রেন্ডস, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2021। এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে, অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেন্সিয়াল। এখানে আপনাকে বাংলা ভাষা পড়তে, লিখতে আর বলতে অবশ্যই জানতে হবে। যদি আপনার মাদার টাং নেপালি হয় তাহলে এখানে বাংলা ভাষা লিখতে, পড়তে আর বলতে এটা হচ্ছে ম্যান্ডেটরি নয়। ফ্রেন্ডস, প্রোটোকল অফিসার পোস্টের জন্য এখানে আপনার স্যালারি থাকছে পার মান্থ 37,100 থেকে 95,500 রুপিস। এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে। চলুন এবার আমরা দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে ডিগ্রি, যে কোনো ডিগ্রি আপনি করে থাকেন, যেরকম বিএ, বিএসসি, বিকম, ইঞ্জিনিয়ারিং। আপনারা এলিজিবল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য। এর সঙ্গে দরকার হবে মিনিমাম 3 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি ফিল্ড অফ প্রোটোকল অথবা পাবলিক রিলেশন। তো এই ফিল্ডে আপনার 3 ইয়ার্সের অবশ্যই এক্সপিরিয়েন্স দরকার হবে। ফ্রেন্ডস, এখানে ডিজায়ারেবলে দেওয়া আছে। ডিজায়ারেবলে মানে হচ্ছে এক্সট্রা অ্যাডভান্টেজ। যদি আপনার কাছে এই কোয়ালিফিকেশনটা থাকে তাহলে আপনারা অন্য ক্যান্ডিডেটের কম্প্যারিজনে অ্যাডভান্টেজ পাবেন। তো এখানে ডিজায়ারেবল রয়েছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন জার্নালিজম অথবা ইনফরমেশন সায়েন্সে। এছাড়া গুড নলেজ থাকতে হবে ইংলিশ, হিন্দি আর নেপালি ল্যাঙ্গুয়েজে। এছাড়া যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ হলে অসুবিধা নেই। এর পাশাপাশি ভালো নলেজ থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অবশ্যই। আপনার এখানে এজ লিমিট রয়েছে 25 ইয়ার্স থেকে 37 ইয়ার্স। ফ্রেন্ডস, এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 160 রুপিস। আপনারা অ্যাপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমেও পে করতে পারেন অথবা আপনারা অফলাইনের মাধ্যমেও পে করতে পারেন, যে কোনো ব্যাঙ্ক কাউন্টারে গিয়ে। ফ্রেন্ডস, আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, wbpsc.gov.in। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা শুরু হবে 30 ডিসেম্বর 2021 থেকে, আর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 19 জানুয়ারি 2022, আর অ্যাপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমে পে করার লাস্ট ডেট হচ্ছে 19 জানুয়ারি 2022। ফ্রেন্ডস, এখানে সিলেকশন প্রসিজিয়ার হচ্ছে ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউর আগে শর্টলিস্ট করা হবে আপনার অ্যাপ্লিকেশনকে বেসড অন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন অথবা বেসড অন মার্কস। এছাড়া স্ক্রিনিং টেস্টও হতে পারে। ফ্রেন্ডস, এখানে আপনারা আপার এজ লিমিট রিল্যাক্সেশনও পেয়ে যাবেন, যেরকম এসসি এসটি ক্যান্ডিডেট পেয়ে যাবেন 5 ইয়ার্সের আপার এজ লিমিট রিল্যাক্সেশন, আর ওবিসি ক্যান্ডিডেট পেয়ে যাবেন 3 ইয়ার্সের আপার এজ লিমিট রিল্যাক্সেশন। ফ্রেন্ডস, এখানে আপনার ডেট অফ ইন্টারভিউ অথবা এক্সামিনেশনের সম্পর্কে ইনফরমেশন আপনাকে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in। তো আপনারা টাইম টু টাইম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকবেন আপনার ইন্টারভিউ আর এক্সামের ডেটের জানকারি পাওয়ার জন্যে। ফ্রেন্ডস, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এখনও অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি, কেননা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা শুরু হবে 30 ডিসেম্বর 2021 থেকে। আপনাকে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্রেন্ডস, এটা আপনাদের কাছে একটা ভালো অপরচুনিটি গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। এটা হচ্ছে একটা পার্মানেন্ট জব। বেসড অন ইয়ার এলিজিবিলিটি আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। লাস্টে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।